মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের হয়ে পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হল নেতৃত্বের পথ থেকে এবার রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী হিসেবে হার্দিক মুম্বইয়ের সফল অধিনায়ক হয়ে উঠতে পারেন কিনা সেটা সময়ই বলবে মুম্বই ইন্ডিয়ানসের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হল মুম্বাইয়ের নেতৃত্বের পর থেকে শুক্রবার মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষ থেকে রোহিত শর্মার পরিবর্তে সামনের মৌসুমে হার্দিককে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে এর আগে দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন হার্দিক এরপর যোগ দেন গুজরাট টাইটান্সে প্রথম বছরই গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন এবং পরের বছর রানার্স করেন হার্দিক অধিনায়ক হিসেবে প্রশংসিত হন তিনি দুবছর গুজরাট টাইটান্সে কাটিয়ে ফের মুম্বাইয়ে ফেরেন হার্দিক পান্ডিয়া এবং তারপর থেকেই জল্পনা চলছিল রোহিত শর্মা নাকি হার্দিক পান্ডিয়া দু হাজার চব্বিশে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্বভার কার হাতে থাকবে শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সরকারিভাবে হার্দিক পান্ডিয়ার নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় রোহিত শর্মার যোগ্য উত্তরসূরি হিসেবে এবার হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক হয়ে উঠতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে কলকাতার টিভি